চর্যাবদের চর্চা থেকে কোকো স্টুডিওর মরিচিন সাহিত্য গান ইতিহাস জুড়ে চট্টগ্রামের ভাষার রয়েছে গৌরবময় অতীত সাহিত্যের ইতিহাস এবং নাবুত কাব্যের প্রয়োগ প্রমাণ করে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ চট্টগ্রামেই রচিত হয়েছিল এমনটাই বলছেন বাংলা ভাষায় বিশেষজ্ঞরা চর্যাপদের যে ক্রিয়াপদ সেখানে দেখা যাচ্ছে নাম নাবাচক ক্রিয়াপদগুলো আগে আছে যেমনটা আমরা চট্টগ্রামের ভাষার মধ্যে দেখি যেমন গুজ্জুম মা গুজ্জুম অর্থাৎ না বাচক বইটা আগে আছে ঠিক তেমনি চর্যাপদের মধ্যে এরকম নমুনা পাওয়া যায় ভাষাভাষীর দিক থেকে বাংলাদেশে বাংলার পরেই চাটগাঁয়ে ভাষার অবস্থান এদিকে কানাডাভিত্তিক ওয়েবসাইট ভিজুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত বিশ্বের 100টি কথ্য ভাষার তালিকায় স্থান পায় চাটগাঁয়া ভাষা পৃথিবীর 7,500 ভাষায় প্রায় 1.5 কোটি মানুষের এ ভাষার অবস্থান 88তম চাটগাঁয়া ভাষাকে ঘিরে তাই প্রকাশ পায় অনেকের আবেগ গৌরব এবং শঙ্কা আমরা যখন চট্টগ্রামের ভাষায় কথা বলি আমাদের পরিবার কিংবা হচ্ছে চারপাশের মানুষজন অনেকেই বুঝছে কেউ করে কিংবা হচ্ছে ভাষাটাকে নিয়ে মজা করে কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের মাতৃত্বের টান এই ভাষায় দেখা যাচ্ছে আমরা আমাদের অনুভূতিগুলো অনেক বেশি সুন্দরভাবে প্রকাশ করতে পারি আমাদের আগের প্রজন্ম চট্টগ্রামের ভাষা বলতেও পারতো এবং বুঝতেও পারতো আমরা বুঝিনি তবে ভালোভাবে বলতে পারি না কারণ এই চর্চাটা আমাদের তেমন একটা নেই আমরা শুনি কিন্তু বলি না আর আমরা না বললে পরবর্তী প্রজন্ম শুনবেও না তাই তারা ভাষাটা বলতেও পারবে না এভাবেই হয়তো বিলুপ্ত হতে পারে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আবার অনেকের আক্ষেপও আছে এই ভাষাকে ঘিরেই চট্টগ্রামের খুবই গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও মিরসরাই সন্দ্বীপ এবং সীতাকুণ্ডকে কেবল ভাষাগত একটা অ্যাক্সেন্টের পার্থক্যের কারণে চট্টগ্রামের মানুষ বলে বিবেচনা করা হয় না এটা খুবই খুবই দুঃখজনক এই ভাষায় রচিত হয়েছে গান লেখা হয়েছে কবিতা এ ভাষায় জোগায় হাসির খোরাক হাজারো ভাষার আকাশে চাটগাঁয়া ভাষাও যেন আলো ছড়াই এক উজ্জ্বল নক্ষত্রের মতোই পথ দেখায় প্রকাশ করতে সহায়ক হয় আমাদের অব্যক্ত অনুভূতির ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন ত্যাগ করেছেন অস্ত্র রক্ত ঘাম তাদের প্রতি শ্রদ্ধা এবং ভাষাভাষীদের প্রতি সম্মান রেখে বলতে হয় ভালো থাকুক প্রতিটি মা বেঁচে থাকুক প্রতিটি মাতৃভাষা মোহাম্মদ নকিব নিউজ নাও 24 চট্টগ্রাম